জলের বুদবুদ বা ভটপত্র, সে ভটপত্র অর্থাৎ জলের বুদবুদ, তার মধ্যে ভাসছে কে? আদি পুরুষ নিরঞ্জন। তিনি একাই আছে, ভাসতে ভাসতে চিন্তা করলো আমি একা আছি, আমি একাই আছি, বহু হব চিন্তা করে ললাট হতে, মানে তার কপাল থেকে একটা ঘাম ধরে যায়, সেই ঘাম থেকে একটা নারী জন্ম দেয়। আদি পুরুষের ললাট হতে একটা ঘাম থেকে একটা নারী জন্ম দেয়। আদ্যাশক্তি মহামায়া সেই নারীটা হলো, এই নারীটা এবারই এসে বলি বাড়েছিল, কোন কারণে সৃষ্টি করলেন বলুন নাই আমায়, বলে বিশ্বখানা সৃষ্টি তুমি করো গোমায়, এই বলিয়া নারী তখন করে নিবেদন, আরে আমার জন্য সৃষ্টি করলে সৃষ্টির কারণ, আমার দ্বিতীয় ছাড়া সৃষ্টি আমার হবে না হবে না, দ্বিতীয় সৃষ্টি তুমি করো সলোয়ানা, এই বলিয়া গঙ্গা দৃষ্টাই অমিনি জিরে দেয়, রোধির ধারা তিন ফোটাই অগ্নি ঝরে যায়, ভগ পেয়ে দেখো নারি সে ভগবতী হলো, তিন ফোটা রক্ত থেকে তিন বীরের জন্ম হলো, ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব তিনটে বীর হয়, ব্রহ্মার কাছে গিয়ে করিল বিনয়, আরে শোনো শোনো ব্রহ্মদেবে করি নিবেদন, স্ত্রী রূপে আমায় তুমি করো না বরণ, বিশ্বখানা তবে জানি সৃষ্টি দেখো হবে, এই কথাটা সেই যে নারী মনে মনে ভাবে, ব্রহ্মা বলে মা জননী তুমি আমার মা, আর তোমার আমার মধ্যে কবু মিলন হবে না, বিষ্ণুর কাছে গিয়ে উপনীত হলো, ওই কথা আবার দেখো বিষ্ণু বলেছিল, মা গো তোমার রক্ত থেকে আমার জন্ম হয়েছে, তুমি আমার মা, তোমার আমার মধ্যে কোনোদিন মিলন হবে না মা গো, তুমি যাও চলে যাও। এবার মহাদেবের কাছে গিয়ে উপনীত হয়, শোনো শোনো মহাদেবে তোমারে জানাই, স্ত্রী রূপে আমায় তুমি বরণ করিবে, এই বিশ্বখানা সৃষ্টি তোমার আমার করা যাবে, বলে মা গো তোমার রক্ত থেকে আমার জন্ম হয়েছে মা, আমি তোমায় গ্রহণ করব না, তাহলে আমার কি হবে, তাহলে তোমাকে আমি গ্রহণ করতে পারি স্ত্রী রূপে, তুমি মরে যাও, তুমি আবার একবার কায়া পাল্টাও, তার কারণ তোমার ওই মাতৃরূপ, ওই মাতৃরূপ দেখে আমি তোমায় স্পর্শ করতে পারি না, তাই হয় মা ছেলে মিলন হয়, এই বলে দেবী তখন বিকর্ম করিল। আর যে দেবী দহে গিয়ে আমাকে একটা ডুব দিল, একটা ডুব মেরে দেয়, সঙ্গে সঙ্গে তার দেহ পরিবর্তন হয়ে যায়, একবার মরে গেল, আবার দেহ পরিবর্তন হয়ে ভোলানাথের কাছে এসে বলছে, ভোলানাথ তুমি এবার আমায় গ্রহণ করো না, শোনো এখনো তোমার মাতৃরূপে দেখতে পাই, তুমি চলে যাও, আমি এই রূপে তোমায় গ্রহণ করতে পারবো না, কথা শুনে আবার গেল, আবার এলো, আবার গেল, আবার এলো, 107 বার দেহ পরিবর্তন হলো এই মেয়েটা আমার জন্য, 108 রূপে তখন এসে বলছে এইবার আমায় গ্রহণ করো। বাবা কি বলবো মা গো, একটা মেয়ে যদি বারবার বারবার একটা বেটা ছেলের কাছে এসে বলে, এসে ঘেঁষে হেসে বলে যে হ্যাঁ গো আমায় তুমি বিয়ে করো, আমায় তুমি বিয়ে করো, তাও তো আমি একবার তাড়িয়ে দিলাম, দুইবার তাড়িয়ে দিলাম, তিনবার তাড়িয়ে দিলাম, 107 বার তাড়িয়ে দেওয়ার পরে আবার এসে এসে হেসে ঘেঁষে বলছে আমায় তুমি বিয়ে করো না, এইবার আমায় তুমি বিয়ে করো না, আজ মিটে যাবে আমার মন বাসনা, এই 108 রূপ যা আমি দেখলাম এই রূপে তোমাকে দেখে আমার বেশ ভালো লাগলো, আজ থেকে তুমি হলে আমার বউ আর আমি হলাম তোমার বর, আজ থেকে আমরা দুজনাই হইলাম স্বামী স্ত্রী, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবী সৃষ্টির প্রাকালীনে প্রথম নারী পুরুষে দেখা সাক্ষাৎ, হ্যাঁ এটা হচ্ছে সৃষ্টির কথা, এটা হচ্ছে তত্ত্ব কথা, এটা হচ্ছে শাস্ত্রের কথা, পুরাণের কথা বলা হয়েছে, ইহো জগতের মাঝখানে নারী এবং পুরুষের দেখাশোনা হয় কোথায়, কোন জায়গায় দেখাশোনা, ও মা কোন জায়গায় হয়েছে গো মা মনে নাই,
ওমা গল্প করতে ব্যস্ত। বাবারে গল্প আর ফুরাই না মা গো। বললে হারি বললে হারি সামনে বসে সামনে বেঞ্চে বসে তো যদি গল্প করে তাহলে কেমন ভালো লাগে বুঝতে পারছো? তার জন্য বলো রে নারীকে কিছু বলিস না, নারী হলো অবলা। ওরে নারীকে কিছু যাই না বলা, কোথায় দেখা হয় নারী এবং পুরুষে প্রথম কোথায় হয় মনে নাই? ছাজনা তালাই আমার বাবার বাড়ি উঠোনে, তুমি জানো না। ওরে ছাজনা তালাই প্রথমে দেখা তোমার বাড়ির মাঝখানে, আমি গেলাম আমি দেখো বিয়ে করিতে নারীর সন্নিধানে, তাহার দেখো নিজের ঘরে রয় আমি দেখো তার বাড়িতে বিয়ে করিতে যাই, যত্ন করে ছাজনা তালায় যেটা জানি হলো তাহার বাবা চারটে দি চারটে শিকুটি পাঠলো, চারদিকে চারটি শিকুটি দিয়ে হ্যাঁ কঞ্চি দিয়ে একটা ছাজনা তালা পাঠলো। সেই ছাজনা তালার ফাঁকা গিয়ে দাঁড়ালাম, এহেন সময় সেই মেয়েটা আমার দরবারে এলো, দুটো পান দুটো চোখে ঢেকে এলো, অবশেষে আমার সম্মুখে দাঁড়িয়ে সেই পান দুটো খুললো, প্রথমে সুসুর করে পান দুটো খুলছে, তখন মনে হচ্ছে ভাজা মাছটা আমার উল্টিয়েও খেতে পারে না। হ্যাঁ তাইলে সেই জায়গায় আমাদের দেখা হয়েছে, শুভ দৃষ্টি শুভ দৃষ্টি হয়ে গেল, মালা বদল হয়ে গেল, আমি আমার ঘরে নিয়ে যাবার জন্য আমার স্ত্রী সেটা প্রমাণ করবার জন্য আমি আমার ঘরে গেলাম। হ্যাঁ সেইখানে সুন্দর একটা ফুলশয্যা ঘর রচনা করে দিয়েছে আমাদের দুজনকে ভরে, মেয়েটা বসে আছে মাথায় ঘোমটা টেনে ঘরের ভিতরে, মনে হয়েছে যেন মুখে কোনো কথাও না, মেয়েটা বুবা কিছু বলতে পারে না, একবারে ঝাড়া অবলা। কিন্তু যখন বাবা ছ মাস বিয়ে হয়েছে তখন পাড়া তার কাক বসতে দেয় না, বাড়ির জন্য তখন মুখে কোনো কথা বলে না, তখন শুধু ঘাড়েই বলছি, মন খারাপ করছে বাড়ির জন্য না ঘাড়েই বলছি, হ্যাঁ মন খারাপ করছে। তখন আমি বললাম শোনো মন খারাপ করবে, 18 বছর ছিলে বাবার ঘরে, কত আদর করেছে যত্ন করেছে সোহাগ করেছে, যেটা চেয়েছো সেইটা তোমাকে দিয়েছে, মন খারাপ করবে দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভয় লাগছে না কি আমার ঘরে এসে? আমি এটা তখন বলছি মাথা ঘুরিয়ে বলছি না লাগে না, মাথাতেই বলছে মুখে বলে না, যাই হোক মাথায় বললো, মাথায় বলতে বলতে মুখে একদিন বলি। পরে জিজ্ঞাসা করলাম কি গো আমার মা বাবা আমার ভাই বন্ধু আমার বাড়ি ঘর দেখে দেখে ভালো লেগেছে তো? ভালো লেগেছে। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলাম কি গো আমায় দেখে ভালো লেগেছে তো? আমি ছোট খাটো পাড়া বড় তো, আমাকে দেখে ভালো লেগেছে? তা মাথাটা ঘুরিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ, শুধু হ্যাঁ বলে নাই মুখে একটা মিষ্টি হাসি দিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি হ্যাঁ সে আমায় ভালোবেসেছে। হ্যাঁ তখন হাতে হাত রেখে দুজন দুজনকে প্রতিজ্ঞা করলো, আজ থেকে তোমার হৃদয় আমার হলো, আমার হৃদয় তোমার হলো, তুমি আমার আমি তোমার, যতকাল যতদিন থাকবো ততদিন তোমার ভরণ পোষণে ভার নিলাম, ততকাল তোমায় ভালোবেসে যাব। হাজার আমাদের জীবনের উপর দিয়ে ঝড় বয়ে চলে গেলেও কেউ কাউকে আমরা ভুল বুঝে চলে যাব না, এটা আমাদের দুজনের প্রতিজ্ঞা হলো। তুমি তোমার তরু আমি মাধবী বনের মালতী লতা, তোমার তরু যেমন মাধবী বনের মালতী লতাকে জড়িয়ে জড়িয়ে ধরে, সেই লতা গাছ একটা বৃক্ষকে জড়িয়ে জড়িয়ে ধারণ করে থাকে, একবার যদি জড়িয়ে ধরে নাই সেই গাছ কেটে ফেলার পরেও শুকিয়ে গেলেও জড়িয়ে ধরে থাকে, সেই গাছকে পুড়িয়ে দেওয়ার পরেও পোড়া ছাইটাও কিন্তু জড়ানো থাকে, একবার জড়িয়ে ধরলে আর কোনোদিন সেই জড়ানো ছাড়ে না। আমাদের প্রেমে যেন সেই রকম হয় গো,
তোদের প্রেম যেন সেই রকম হইব, ওরে তুমি আমার আমি তোমার, আমাদের দুজনাই এই জায়গাতে দেখাশোনা, এই জায়গাতে কথাবার্তা, এবার হবে আমাদের আলোচনা। হ্যাঁ মধ্যে এই জায়গাতে দেখাশোনা, ওরে বাসর ঘরে কথাবার্তা, আর হবে আলোচনা, ওরে আলোচনা না করিলে ওরে গান তো জমে না। আমি করি আজ জন্ম যত আছে নারী আমি চিনিব, এখন নারী হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে বিধবা, একটা সধবা, একটা অধবা, আর একটা ধর্ধবা। আমি সিটিতে সিঁদুর দিলাম, আমি তাকে শাখা দিলাম, আমি তাকে লোহা দিলাম, আমি তাকে পলা দিলাম, আমি সাজিয়ে নিলাম যে এই নারীটার বিয়ে হয়েছে, মানে এ সধবা নারী, বিয়ে হয়ে স্বামী মারা গিয়েছে। আমি যদি মরে যাই, শাখা সিঁদুর লোহা পলা আলতা সব ফেলা যাবে, সাদা থান পরে রয়ে যাবে, তাকে বলছে বিধবা। বিধবা হলো, সধবা হলো, আর একটা হচ্ছে ধবধবা, যারা কোনো বিয়ে হয়নি, দেখলে বুঝতে পারা যাবে যে মেয়েটার এখনো বিয়ে হয়নি, কুমারী মেয়ে। আর একটা মেয়ে আছে যেটা নাম হচ্ছে অধবা, অধবা, যা বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, সংসার আছে, কিন্তু স্বামীর ভাত ছেড়ে গিয়েছে, মানে ভাত ছাড়াবে না। এদেরকে বুঝতে পারা যাবে যে এইটা ভাত ছাড়াবে না। তাহলে যত যত মেয়ে আছে আমি তাদেরকে চিহ্নিত করে রেখে দিয়েছি, মেয়েকে দেখলে বুঝতে পারা যাবে। হ্যাঁ কিন্তু হে আমার নারী, আমি যদি চারটে ছেলে বাবাও হয়, এত গোটা পুরুষ মানুষ হয়ে আমি কেমন করে বুঝবো যে কার বিয়ে হয়েছে কার বিয়ে হয়নি? বলো বলো এগো নারী, বলো নাই আমায়, আজ বিবাহের চিহ্ন তুমি কি বা দিলে? তাই তুমি যে আমাকে বিয়ে করলে, তাহলে সেই বিয়ের চিহ্ন তোমাকে আমাকে তুমি কিভাবে দিলে? লোকে আমাকে কি করে জানবে যে এ বিবাহিত পুরুষ, এ বিধবা পুরুষ? হ্যাঁ আমি মরে গেলে যেমন তোমার শাখা সিঁদুর ফেলা যায়, বাই চান্স আমি হোক তা বলছি না, যদি হয়, সে যদি আমার আগে মরে যায়, আমি মরুক তা বিশ্বাস করো না, আমি একবারের জন্য বলছি না যে সে মরে যায়, যদি মরে, হ্যাঁ যদি মরে যায়, তাহলে আমাকে কি করে লোকে বুঝবে যে এ বউ মরা পুরুষ, মানে বিধবা পুরুষ? আজ বলো বলো এগো নারী, বলো নাই আমায়, আজ কেমন করে চিনবে ইয়ে বলো তুই আমায়, এইভাবে বলো বলো আমায় সাজাইলে, আজ কি বা চিহ্ন বলো নারী তুমি আমায় দিলে, বুঝি কেমন করে চিনবে লোকে, কেমন করে বলো চিনবে লোকে, আজ বলো বলো আজ কথা নারী, আমি যেমন পুরুষ হব সেই রকম তুমি হবে নারী। আমি যদি শিব হয় এ হবে দুর্গা, আমি যদি নারায়ণ হয় তুমি হবে লক্ষ্মী, আমি যদি রাম হয় তুমি হবে সীতা, আমি যদি কৃষ্ণ হয় তুমি হবে রাধা, আমি যদি গৌরহরি হয় তুমি হবে বিষ্ণুপ্রিয়া, আমি যদি প্রসেনজিৎ হয় এ হবে ঋতুপর্ণা, আমি যদি দেব হয় এ হবে কোয়েল, আমি যদি মিঠুন হয় এ হবে হেমা মালিনী, আমি যদি বৈদ্যের বাবা হয় এ হবে বৈদ্যের মা। আমি যেমন পুরুষ হবে, এমনকি আমি যদি কান্না হয় ও হবে কান্নি, এবার ও যদি মাস্টার, আমি যদি মাস্টার হয় ও হবে মাস্টারনি, আমি যদি ডাক্তার হয় ও হবে ডাক্তারনি, হ্যাঁ আমি যদি ব্রাহ্মণ হয় এ হবে ব্রাহ্মণী, এবার এ যদি মাস্টার মাস্টার হয় ম্যাডাম হয় আমাকে কি বলবে?
আরে আমার পরিচয় তোমার পরিচয়, তোমার পরিচয় আমার পরিচয় হয় না, তোমার পরিচয় আমার পরিচয় হয় না, আমার পরিচয় এতে নারি তোমার পরিচয়। এবার দ্বিতীয় নম্বরের দাবি, নারী গো সত্যতা দাপর কলি চার যুগের মাঝখানে ভগবান এসেছে পুরুষ রূপ ধারণ করে, সত্য যুগে নারায়ণ পুরুষ অবতার, ত্রেতায় রামচন্দ্র পুরুষ অবতার, দ্বাপরে কৃষ্ণ পুরুষ অবতার, কলিযুগে গৌরহরি পুরুষ অবতার, শুধু তাই নয় দশ অবতার রূপ ধারণ করেছে ভগবান। সত্য যুগে পাঁচ অবতার মৎস্য কূর্ম বরাহ নরসিংহ বামন ভক্তকে উদ্ধার করবার জন্য, ত্রেতা যুগের মাঝখানে রাম পরশুরাম পুরুষ অবতার, দ্বাপর যুগের মাঝখানে কৃষ্ণ পুরুষ অবতার, কলিযুগের মাঝখানে বুদ্ধ কল্কি পুরুষ অবতার হয়ে এসেছে। এই আমার নারী বলো, নারী অবতার কেন হলো না, নারী অবতার কেন হলো না, আমি শুনি বারে সত্যযুগে হরি নাম কি তারক ব্রহ্ম নাম, নারায়ণ পরা বেদ, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি, ত্রেতা যুগে রাম নারায়ণ তম কুন্দ মধুসূদন কৃষ্ণ কংসারে কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন, তারপর যুগে মাঝখানে হরে মুরারে মধু কৌট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যুগ কৃষ্ণ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় বাং জগদীশ রক্ষ, কলি যুগের মাঝখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, চার যুগের মাঝখানে যত দেখবেন এই নারীর কোন অবদান বা অস্তিত্ব নেই। চারি যুগের মাঝখানে পুরুষের নামে হলো কেন, তার ব্রহ্ম নামের মধ্যে নারী কোথায় হলো বলো, এই চার যুগে চারিতে তারক ব্রহ্ম রাম রচনা করলো কে, ব্রহ্মদেব ব্রহ্মা বলো, সেই ব্রহ্মা সেই পুরুষ নাম নিয়ে রচনা করলো, এখানে নারীর অবতার বলো না কোথায়, আজ নারীর অবদান বলো না কোথায়, বলে যাবে তুমি সত্য হে থাই, এরপরের কথা তোমার কাছে আমি রেখে যাই গো, শেষের কথা তোমার কাছে আমি বলে যাই গো, শেষের কথা তোমার কাছে আমি বলে যাই গো। নারী তুমি যখন বাবার ঘর ছেড়ে আমার ঘরে আসবে, হ্যাঁ আসবার সময় বাবার চৌকাট পার হতে যাচ্ছে, বাহিরে দরজা পার হতে যাচ্ছে, সেই সময়ে তোমার মা এসে তোমার একটা মাটি সরাতে পারে, কটা ইঁদুরের মাটি আর একটা দুর্বা ঘাস তার উপর চাপিয়ে দিয়ে, আর কটা ধান আর একটা ষোলোয়ানা পয়সা তোমার হাতে দিয়ে গেল, আর মা পিছনে থেকে আঁচল পেতে বসে আছে, আমি এতদিন ধরে ছেলেকে মানুষ করলাম, আজকে মেয়ে আমার চলে যাচ্ছে শ্বশুর বাড়ি, আমায় কি দেয় একবার দেখি, যাবার বেলা আমাকে কি দেয় একবার দেখি, তা সেই ইঁদুরের মাটি কটা তুমি পিছন দিকে না তাকিয়ে, মায়ের দিকে না তাকিয়ে, পিছন ফিরে না তাকিয়ে তুমি উল্টো দিকে মায়ের আঁচলে দিলে, সে চাঁদ সদাকারে যেমন মনসা পুজো দেওয়া হয়, হ্যাঁ সে মনসা পুজো দেওয়া করলে মায়ের আঁচলে সেই মাটি কটা দিয়ে বলে, মা গো আমি তোমার যা খেলাম সদ আমি সদ করলাম, বলে না মা বলে না, যখন শ্বশুর বাড়ি যায় তখন মায়ের আঁচলে কিছু মাটি দুর্বা ঘাস সোলানা পয়সা, হ্যাঁ সেই টাকা কটা দিয়ে মায়ের আঁচলে হাত পেতে দিয়ে বলে, মা গো আমি যা খেলাম সব শোধ করে দিলাম, কিন্তু মহাজন কলম দিয়েছে মায়ের ঋণ বাবার ঋণ যে শোধ করা যায় না, মায়ের এক ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করলে সাধনা,
তাহলে বলো কোন ধর্মকে অবলম্বন করে তুমি এমন কথা বললে, কেমন করে তুমি মায়ের ঋণ বলো শোধ করিলে, এই কটা কথা বা দাবি বা জিজ্ঞাসা তোমার প্রতি রেখে গেলাম, তুমি এসো বলো। তারপর আবার দ্বিতীয় পাল্লায় উঠে এসে আমি পুরুষের ভূমিকায় ধারণ করে কিছু বলে যাবো। এখানে প্রথম পালায় আমি এইখানে রাখিলাম।